চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে বর্ধমানের খাজা আনোয়ারবের এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ওলাইচণ্ডী পুজো। সেই পুজোকে কেন্দ্র করে সমবেত হয়েছেন এলাকার বাসিন্দারা। প্রতি বছরের মতো এবছরও বর্ধমানের খাজা আনোয়ারবের দক্ষিণ পারে অনুষ্ঠিত হচ্ছে ওলাইচণ্ডী পুজো। সকাল থেকেই এই পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা এলাকার বাসিন্দারা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মানুষজন সমবেত হয়েছেন। বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ভিড়, উন্মাদনা তৈরি হয়েছে ওলাইচণ্ডী পুজোকে কেড়ে। প্রত্যেক বাড়ি এই ওলাইচণ্ডী পুজোকে কেন্দ্র করে সমবেত হন এলাকার বাসিন্দারা, আত্মীয় স্বজনের ভিড়। সকাল থেকে পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা হয়ে রয়েছেন স্থানীয়রা। কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন শুনব। পুজোটা হচ্ছে 70-80 বছর, আর পুজোটা হচ্ছে পাড়া প্রতিবেশী সাহায্য এবং সবাই মিলে এটা উদ্যোগে হয়ে করা হয়। আর এই চাঁদা তুলে পুজো এবং সংস্কৃতি অনুষ্ঠান, মন্দির উন্নয়ন, আর এইসবভাবেই চলে যাচ্ছে আর কি। মানে কারা করাচ্ছে পুজোটা, কোন সংগঠন, কোন কমিটি থেকে হচ্ছে? কমিটি বলতে পাড়া প্রতিবেশী বারোয়ারির এবং পরিজন বারোয়ারি কোনো নাম নেই, খাজাওয়ানার বেদ দক্ষিণ পাড়া অর্থাৎ বাগদি পাড়ায় বলুন, সেই পাড়ার অনুষ্ঠানভাবে এটা চালানো হচ্ছে। আর তার সঙ্গে অ্যাড হয়েছে কালু স্মৃতি সংঘ, তারপরে তারপরে কালু স্মৃতি সংঘ পরিচালনা হয়েছে, দিয়ে করা হচ্ছে পাড়ার যুবক ওই বাংলা চণ্ডী পুজো।